ডিয়ার স্পেন্স বেস্টার গার্ডস ফ্রম স্টারজুন চ্যানেল। স্টারজুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা লেকচার 20 এই পার্টিকুলার সেশনে অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ সেশনটি দেখতে থাকো। যারা যারা এখনো স্টারজুন চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তোমাদের একটা লাস্ট মিনিট সাজেশনের মতো একটা রোড ম্যাপ দেওয়া থাকবে, যে পার্টিকুলার রোড ম্যাপ ধরেই তোমাদের ফাইনাল প্রিপারেশনটা তোমরা নেবে। ঠিক আছে, সেশনের প্রথমে তোমাদের কিছু কুয়েরি ছিল, সেই কুয়েরিগুলি আমি নিচ্ছি, খুব দ্রুতই নিচ্ছি, তারপরে আমরা সেশনের মেইন সেশনে চলে যাব। ঠিক আছে, সো অনেকেই তোমরা কমেন্ট করে অনেক কিছু জানতে চেয়েছ। আচ্ছা, লেটেস্ট একটা কমেন্ট দেখেছি, অ্যাডমিট কার্ড কোনটা নিয়ে যাব, আগেরটা নাকি নতুনটা? দেখো, দুটোই নিতে হবে, কারণ বর্তমানে যেটা দিয়েছে সেটা কল লেটারের মতোই, সেটা তো 100% নিতেই লাগবে, প্লাস আগের যেটা ছিল যেটা দিয়ে তোমরা পরীক্ষা দিয়েছ সেটাও সাথে রাখবে। ঠিক আছে, তো সুতরাং দুটোই নিয়ে যাবে, বাট যদি ওদেরকে জেরক্স দিতে হয় তুমি নতুনটা থেকে দিতে পারো, যেন ওরা যদি চায় তাহলে পুরানোটা যেন দেখাতে পারো। অনেকের স্পেলিং মিস্টেক থাকতে পারে, অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে, বিকজ অফ দ্যাট দুটো রাখাটাই ঠিক আছে। আচ্ছা, আরেকজনে প্রশ্ন করেছেন, বিবাহিত মহিলা যারা তারা কি কালারের শাড়ি পরবে, সেটাতে আমি আসবো, ড্রেস কোড নিয়ে সেটাতে আমি কথা বলবো। বিএ এডুকেশন অনার্স, 4th December ইন্টারভিউ, ওকে, সাবজেক্ট রিলেটেড টপিক আমি আসছি। হায়ার সেকেন্ডারি পাস ক্যান্ডিডেট কি কোশ্চেন করতে পারে? হায়ার সেকেন্ডারি পাস যদি হয়ে থাকে ইন জেনারেল কোশ্চেন করা হবে, সাবজেক্ট ওরিয়েন্টেড খুব বেশি একটা প্রশ্ন করা হবে না। আর বিশেষ করে ত্রিপুরার জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, লেটেস্ট ইনসিডেন্ট, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, বা যেই নতুন করে যত ধরনের স্কিম চালু হয়েছে সরকারের, এডুকেশন দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে, চিফ মিনিস্টার যতগুলি, অনারেবল চিফ মিনিস্টার যতগুলি নতুন স্কিম লঞ্চ করেছেন, এসব রিলেটেড প্রশ্ন থাকবে, রাজামাণিক্য থেকে থাকবে, আমি আসছি, পুরো ডিটেলসে আসব। তারপরে 12th পাস, ওকে, ওদের জন্য সাবজেক্ট রিলেটেড ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। ইকোনমিক্স অলরেডি আমি আলোচনা করেছি, সেই রিলেটেড দু চারটা কোশ্চেন দেখে গেলে হবে। সাবজেক্ট ওরিয়েন্টেড বেশি প্রশ্ন করা হয় না, জেনারেলি আমরা দেখেছি দু একটা প্রশ্ন হয়তো করা হয়ে থাকে। হিস্ট্রি থেকে তো বলেছি, হ্যাঁ, অ্যানশিয়েন্ট বা মডার্ন হিস্ট্রি, হ্যাঁ, মেডিয়েভাল হিস্ট্রি, এগুলি থেকে জাস্ট বেসিক কোশ্চেন যদি কেউ 15-20টা করে পড়তে পারে চলবে, বিশেষ করে মুভমেন্টগুলি যেগুলি আছে সাবজেক্ট ওরিয়েন্টেড, সেটাতে আমি আসলে ডিটেলস আলোচনা করব। আচ্ছা, এডুকেশন অনার্স, ওকে, নেক্সট, জাস্ট আমি মেইন মেইন কোশ্চেনগুলি নিয়ে নিচ্ছি, তারপর আমরা মেইন সেশনে চলে যাব। জিআরবিটি এক্সাম ডেট অত, ওকে, পলিটিক্যাল সায়েন্স অনার্স, ওকে, ঠিক আছে, সাবজেক্ট ওরিয়েন্টেড আসবো। আমার স্যার, আমার গ্রাজুয়েশন সাবজেক্ট ফিজিওলজি, জুলজি, বোটানি। ফিজিওলজি থেকে, অ্যানাটমি থেকে প্রশ্ন করতে পারে, জুলজি থেকে দু একটা প্রশ্ন করবে, বোটানি থেকে যে কোনো একটা থেকে করতে পারে, সবগুলি সাবজেক্ট থেকে করবে না। হ্যাঁ, অনার্স যদি থাকে তাহলে অনার্স পেপার থেকে করবে, ফিজিওলজি যদি থাকে ফিজিওলজি, বডি অ্যানাটমি, সার্কুলেটরি সিস্টেম থেকে শুরু করে আমাদের হার্ট রিলেটেড এই ধরনের থাকবে। জুলজি যদি হয়ে থাকে তাহলে আমরা কোন ইয়ের শ্রেণীর অন্তর্গত, বিভিন্ন ধরনের এগুলি জিজ্ঞাসা করতে পারে। উদ্ভিদ যদি থাকে তাহলে আমাদের এই যে স্টেট ট্রিটা কি, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনগুলি জিজ্ঞাসা করতে পারে। আমি সাবজেক্ট রিলেটেড ডিটেলসে আসবো, খুব দ্রুতই আসছি সেগুলি নিয়ে, জাস্ট ওয়ান মিনিট। ওকে, এডুকেশন অনার্স, ওকে, সেটা তো বললাম সাবজেক্ট রিলেটেড আসবো। গ্রাজুয়েশন করেছি আমার সংস্কৃত পলিটিক্যাল এডুকেশন, ওকে, সাবজেক্ট রিলেটেড আমি আসবো। ওকে, 10th January 2024 আমার সাবজেক্ট পলিটিক্যাল, সাবজেক্টের উপর কি পড়বো একটা ভিডিও নিয়ে আসবেন, ওকে, ঠিক আছে, সাবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে আসবো, ডেফিনেটলি নিয়ে আসবো। চলো, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিছু যদি থাকে, আদারওয়াইজ আমরা মেইন সেশনে চলে যাচ্ছি, জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড, ওকে, ওকে, ফাইন, ঠিক আছে। জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ কতদিন শেষ হবে, সেটা আবার কি ধরনের প্রশ্ন? 2 মাস ধরেই চলবে, December-January, ওকে, জেনারেল নার্সিং রিলেটেড কিছু প্রশ্ন, ওকে, ফাইন, আমি ডিসকাস করব, ডেফিনেটলি করব, ওকে, জাস্ট ওয়ান মিনিট, ওকে। স্যার, সরকারি চাকুরিতে কত ধরনের ছুটি থাকে, সেটা তো কালকে ডিসকাস করেছিলাম মনে হয়, সরকারি চাকুরিতে লিভ থাকে, মেইনলি যে লিভগুলি থাকে। আচ্ছা, সবার জন্য জাস্ট একটু জেনে রাখো, তোমরা যেহেতু সরকারি চাকুরি পাবে, সরকারি চাকুরির জন্য ট্রাই করছো, জাস্ট ইন জেনারেল একটা ইনফরমেশন হিসেবে তোমাদের জানাটা উচিত, সরকারি চাকুরিতে কত ধরনের লিভ থাকে। দেখো, কিছু থাকে মেইন লিভ,
আর কিছু থাকে রেস্ট্রিক্টেড লিভ, মেইন লিভ হিসেবে আমরা যেগুলি পেয়ে থাকি, ক্যাজুয়াল লিভ থাকে, ঠিক আছে, আর্নড লিভ থাকে, ঠিক আছে, মেটার্নিটি লিভ থাকে ফিমেলদের জন্য, সেটা তোমরা জানো। এখন সেভেন পে কমিশনের যে নতুন রুলস, সে অনুসারে পেটার্নিটি লিভও দিয়ে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো তারপরে সিক লিভ থাকে, ঠিক আছে। আর ডিপার্টমেন্টের উপরে ডিপার্টমেন্ট ডিপেন্ড করে, এই যে এক্সট্রা যে লিভগুলি থাকে, রেস্ট্রিক্টেড যে লিভগুলি থাকে, ঠিক আছে, যেমন ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে বা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যারা চাকরি করে, দেখো লিভের মধ্যে অনেক আছে, সেটা এক নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট, যেমন সিভিলের ক্ষেত্রে একরকম, তারপরে ডিফেন্সের ক্ষেত্রে একরকম থাকে। সো লিভ অনেক রকমের থাকে, বাট মেইনলি যেটা থাকে সিএল থাকে, দ্যাট মিনস ক্যাজুয়াল লিভ থাকে, আর্ন লিভ থাকে, মেটার্নিটি লিভ থাকে, তারপরে পেটার্নিটি লিভ এখন নতুন করে চালু করা হয়েছে, তারপরে সিক লিভ থাকে, ঠিক আছে। সো এক্সট্রা আরো অনেক লিভ থাকে, যেমন চাইল্ড কেয়ার লিভ, চাইল্ড অ্যাডাপশন লিভ থাকে, ঠিক আছে, হসপিটাল লিভ থাকে। অনেক সময় অন ডিউটিতে যদি কেউ ইনজিউর্ড হয়, আহত হয়, তখন ওর জন্য হসপিটাল লিভ দেওয়া হয়ে থাকে। তারপরে হাফ পে লিভ থাকে, স্পেশাল ক্যাজুয়াল লিভ দেওয়া হয়ে থাকে বিশেষ কোনো কারণে, ঠিক আছে। অনেক অনেক অনেকে আছে স্টাডি লিভ নিয়ে থাকে, ঠিক আছে, ফার্দার পড়াশোনার জন্য স্টাডি লিভে থাকে, তখনও অনেক সময় নো ওয়ার্ক নো পেতে থাকে, ঠিক আছে। সো স্পেশাল ডিসেবিলিটি লিভ, অন ডিউটিতে যদি কোনো পার্টিকুলার একটা ইনজিউর্ড হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে যদি সে কাজকর্ম করতে না পারে, তখন ও স্পেশাল ডিসেবিলিটি লিভে থাকতে পারে। এই ধরনের অনেক ধরনের লিভ আছে, ঠিক আছে, বাট মেইন লিভগুলি তো আমি বলেই দিলাম। আচ্ছা, সরকারি অফিসে কত ধরনের রেজিস্টার মেনটেন করা হয়ে থাকে, এগুলি অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। এগুলি ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, এক এক ডিপার্টমেন্টে এক এক ধরনের রেজিস্টার মেনটেন করা হয়ে থাকে, ঠিক আছে। এরপরও যদি প্রকারভেদগুলি আমরা বলি, সেটা ওপেন হতে পারে, শেয়ার্ড ওপেন রেজিস্টার হতে পারে, শেয়ার্ড রেজিস্টার হতে পারে, ঠিক আছে, প্রাইভেট হতে পারে, ক্লোজড রেজিস্টার হতে পারে, এই ধরনের রেজিস্টার থাকে। এখন সেটা ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট ভ্যারি করে, সেটা অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। মেইনলি যে আজকের মেইন সেশনের মধ্যে যে টপিকগুলি থাকবে, দেখো প্রচুর ক্যান্ডিডেটের আমি যখন মক ইন্টারভিউগুলি নেই, ওদের অনেকগুলি ত্রুটি বিচ্যুতি বেরিয়ে আসে, সেটা অনেক সময় নার্ভাসনেসের জন্য হয়, অনেকে প্রিপারেশনটা ঠিক মতো রিভিশন দেওয়া হচ্ছে না, বাড়িতে প্র্যাকটিসটা হচ্ছে না, বিভিন্ন ধরনের মিসলেনিয়াস কারণ থাকতে পারে, ঠিক আছে। তোমাদের আর সময় বেশি নেই, বিশেষ করে যারা ফার্স্ট উইকে পড়বে, ডিসেম্বরের 1 তারিখ থেকে যাদের ইন্টারভিউ শুরু হবে, তোমাদের কিন্তু হাতে বেশি সময় নেই। তোমাদের এখন ইন্টারভিউর যে ফাইনাল প্রিপারেশন, সেই রুট ম্যাপটা কী ধরনের হতে পারে, এটার উপর আমি একটা একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে এই রুট ম্যাপ ধরে সামনের দিকে এগিয়ে যাও, 100% কনফার্ম তোমাদের ইন্টারভিউ খুব ভালো হবে, ঠিক আছে। সো তোমাদের প্রিপারেশনটা, আচ্ছা আরেকজনে প্রশ্ন করেছিল, ইয়াস, ড্রেস কোড নিয়ে একটা প্রশ্ন করেছিল। আচ্ছা দেখো, ড্রেস কোড নিয়ে আমাদের আলাদা একটা সেশনে পুরো ডিটেলস আমি আলোচনা করে দিয়েছিলাম, ইন ডিটেলস বলে দিয়েছি, বাট অনেকে আমাকে কমিউনিকেট করেছ ড্রেস কোড নিয়ে, শুজের কালারটা কী হবে, তারপরে শার্ট প্যান্ট এগুলির কালার কী হবে, এটার জন্য একটা ডিটেলস একটা সেশন আছে, সেটা দেখে নিতে পারো। আদারওয়াইজ সিম্পল ফর্মাল ড্রেস পরবে মেল ক্যান্ডিডেট যারা আছো, পুরুষ ক্যান্ডিডেট যারা আছো, ঠিক আছে, ফর্মাল ড্রেস থাকবে, ডিসেন্ট কালার হতে হবে, হ্যাঁ, লাইট কালার শার্ট, হ্যাঁ, সিঙ্গেল কালার প্যান্ট, প্যান্ট যদি ব্ল্যাক কালার হয় খুবই ভালো, বা ব্ল্যাক না হয় অন্য কালার যদি হয়, সিঙ্গেল কালার যদি হয়ে থাকে খুবই ভালো, বাট হোয়াইট নেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে। লাইট কালারের শার্টটাকে ট্রাই করবে, এবং তোমার শরীরের কালার বলো বা তোমার যে অ্যাপিয়ারেন্স সেটার জন্য, বা তোমার যে ফেসিয়াল লুক যেটা, সেটার সাথে যত ম্যাচিং করে সেভাবে দেখবে, মাল্টিপল কালার খুব চকচকে ঝকঝকে কালার যেন না হয়, ঠিক আছে। বিশেষ করে যেমন যাত্রাপালাতে ইউজ করা হয়, বিভিন্ন অর্কেস্ট্রারে যে ইউজ করা হয়, বিভিন্ন প্রোগ্রামে ইউজ করা, এই ধরনের শার্ট কালার যেন না হয়, মানে এই ধরনের কালার যাতে না হয়, লাইট কালারের শার্ট তোমার সাথে যেটা সুন্দর ম্যাচ করবে প্রয়োজনে ট্রাই করে নাও। তারপরে সিঙ্গেল কালারের প্যান্ট, ব্ল্যাক কালার যদি হয় খুবই ভালো, যদি তোমাকে ম্যাচ করে, নতুবা অন্য যে কোনো কালারের যদি হয়, একটা কালারের প্যান্ট হলে ঠিক আছে, ডিসেন্ট কালার, তোমাকে যেন খুব ডিসেন্ট লুক লাগে। আর উইমেন যারা আছে, উইমেন ক্যান্ডিডেট যারা আছে, ফিমেল ক্যান্ডিডেট যারা আছে, ওদের জন্য ডেফিনেটলি শাড়িটাই সুন্দর হবে, ঠিক আছে, একদম ডিসেন্ট কালার শাড়ি, লাইট কালারের শাড়ি একটু চেষ্টা করবেন, যদি এক কালারের মধ্যেই, খুব বেশি মাল্টিপল পেইন্ট করা যেন না থাকে, খুব চোখের মধ্যে পড়ে সেরকম কালার যেন না হয়, খুব বেশি ব্রাইট যে একদম চোখে পড়ে যাচ্ছে, জরি লাগানো খুব চকচকে ঝকঝকে এই ধরনের যেন না হয়, সিম্পল কালারের মধ্যে শাড়িটা যেন খুব সুন্দর ম্যাচ করে, ঠিক আছে। সো
এই ধরনের শাড়ি হলেই খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, এবং সেটাই অ্যাকচুয়ালি ফর্মাল ড্রেসের মধ্যে পড়ে, ঠিক আছে? আর মেল ক্যান্ডিডেট যারা, ডেফিনেটলি কেউ মানে ব্ল্যাক শু ডেফিনেটলি থাকবে, মানে শুজ নিয়েই যেতে হবে, ওই চটি এই ধরনের কিছু পরে না যাওয়াটাই বেটার, কেউ যদি ইন্টারভিউটাকে শেষ করতে না চায়, ঠিক আছে? চলো, ড্রেস কোডের উপরে মার্কস থাকে, এর জন্য আমি সবসময় আমার ম্যাক্সিমাম সেশনে আমি বলি, তুমি যদি দু চারটা প্রশ্নের উত্তর কোনো কারণে যদি দিতে নাও পারো, বাট ওভারঅল পারফরমেন্স, তারপরে ড্রেস কোড, ওয়ে অফ টকিং, ঠিক আছে, সিচুয়েশন হ্যান্ডেলিং, এই বিষয়গুলি যেন খুব সুন্দর করে যদি ম্যানেজ করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো মার্কস তুমি পেয়ে যাবে, ঠিক আছে? চলো, মেইনলি আমি মেইন আজকের যে টপিকটা নিয়ে কথা বলছি, দ্যাট ইজ তোমাদের যে জাস্ট যারা দু চার তারিখের মধ্যে, মানে দ্যাট মিনস 10 তারিখের আগে যাদের ইন্টারভিউ, তোমরা কিভাবে বা কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে তোমাদের ইন্টারভিউর প্রিপারেশনটা এগিয়ে যাবে বা কন্টিনিউ করবে, বা কোন কোন জিনিসগুলি তোমাদেরকে বারবার রিভিশন দিতে হবে। দেখো, তুমি যদি বারবার রিভিশন দাও তাহলে তোমার ইন্টারভিউটা খুব ভালো ইন্টারভিউ হবে। আমি প্রচুর ক্যান্ডিডেট দেখেছি মক ইন্টারভিউ নিতে গিয়ে অনেকে হবি বলতে ভুলে যাচ্ছে, অনেকে কলেজ কোথেকে করেছে সেটা বলতে ভুলে যাচ্ছে, অনেকে নিজের ইন্ট্রোডাকশনটা দিতে গিয়ে স্কুল ভুলে যাচ্ছে, তারপরে বাবার নাম মানে ফ্যামিলির ইন্ট্রোডাকশন দিতে গিয়ে ভুলে যাচ্ছে, ঠিক আছে, নিজের কাজের অভিজ্ঞতা অথবা কোন পরীক্ষাতে ফেল করেছে, মানে এক্সট্রা ইরিলিভেন্ট অনেক তথ্য বলে দিচ্ছে যেগুলি কোনো দরকার নেই, ঠিক আছে, কোনো দরকার নেই। তুমি সেলফ ইন্ট্রোডাকশনের মধ্যে আমি বারবার বলছি একদম হাতে কলমে লিখে রেখে দাও, ঠিক আছে, তোমার নামটা বলবে, ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ছোট্ট করে বলো, তোমার স্কুল মাধ্যমিক ক্লাস 12 এবং ডিগ্রি, যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিছু থাকে 1-2 বছরের বেশি সেটা বলতে পারো, যদি ক্যারিয়ারের গ্যাপটা বেশি হয়ে থাকে, অনেক বছর বসে আছো বা গ্যাপ পড়ে গেছে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি আছে সেটা বলতে পারো, 1 বছরের নিচে যদি হয় ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা বলার দরকার নেই, হোম টিউশন বা যদি যে যেটা বলো কিছু একটা টুকটাক কাজ বলে দিতে পারো, হবিটা অবশ্যই বলে দেবে, ঠিক আছে, আর এমন কিছু ক্রিটিক্যাল এক্সট্রা মানে এক্সট্রা কোনো কিছু এক্সেপশনাল তথ্য কিছু শেয়ার করবেন না, যেটার জন্য ওর ইন্টারভিউতে যারা প্যানেল মেম্বার থাকবে ওরা যেন এক্সট্রা প্রশ্ন করার সুযোগ পেয়ে যায়, সেই অপরচুনিটিটা দেওয়াটা মোটেও ঠিক নয়। আচ্ছা, এখন আমি মেইন টপিকে আসছি আজকের, যে মেইন টপিকটা হচ্ছে কোন কোন জায়গাগুলি খুব বেশি করে পড়তে হবে, ত্রিপুরার যে স্ট্র্যাটেজিকে সেটা খুব ভালো করে পড়তে হবে, সেটার মধ্যে কি কি থাকবে, ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার, আচ্ছা, জিকের মধ্যে থাকবে ত্রিপুরার হিস্ট্রি, রাজামাণিক্য, জিওগ্রাফি, জিওগ্রাফির মধ্যে কি থাকবে হিল, তারপরে যে রিভার্স যেটা, ঠিক আছে, পাহাড় শ্রেণী যেটা, নদী যেটা, এগ্রিকালচার, সয়েল যেটা, ঠিক আছে, তারপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি তো থাকবে, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ওয়ার্ল্ড কাপ আছে, ঠিক আছে, G20 আছে, বাংলাদেশ ভারত বিদ্বেষই কেন, ঠিক আছে, এ ধরনের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, রিসেন্টলি যেটা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট সেটাতে ভারত কেন পরাজয় লাভ করলো, জয়লাভ করতে কেন পারলো না আপনার মতে, কি কি ড্রব্যাক্স ছিল, এ ধরনের একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে, চিফ মিনিস্টারের যে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, স্কিম আছে, সেগুলি থেকে প্রশ্ন করতে পারে, নিপুণ ত্রিপুরা, নিউ এডুকেশন পলিসি, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন করতে পারে, ত্রিপুরার কালচার যেটা, ঠিক আছে, ড্যান্স, ফেস্টিভ্যাল, ট্রাইবস, কমিউনিটিস, ইন্ডাস্ট্রিজ, মিনারেলস, র মেটেরিয়ালস, ঠিক আছে, এগুলো নিয়ে প্রশ্ন করতে পারে, ত্রিপুরার সাবডিভিশন, ব্লক, ঠিক আছে, প্রাইম মিনিস্টারের যে মন কি বাত, অ্যাওয়ার্ডস, অনার্স, এগুলি থেকে প্রশ্ন আসতে পারে, আমাদের ত্রিপুরাতে যে এস্টাবলিশমেন্ট আছে, দ্যাট মিনস ত্রিপুরা ইউনিভার্সিটি, এমবিবি ইউনিভার্সিটি, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কবে থেকে শুরু হয়েছে, জিবি হসপিটাল, IGM হসপিটাল, ONGC, হাইকোর্ট, ঠিক আছে, ডিস্ট্রিক্ট, তুমি যে ডিস্ট্রিক্ট বিলং করে, আর DM, SP, BDU কে আছে, লোকাল PS কে আছে, এই ধরনের তথ্যগুলি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তারপরে রিসেন্টলি যে রেলওয়ে চালু করেছে বন্দে ভারত এক্সপ্রেস সেটা খুব ইম্পর্ট্যান্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি, এই 4 মাসের মোস্ট ইম্পর্ট্যান্ট যে ডেটস এবং ইভেন্টস আছে সেগুলি খুব ইম্পর্ট্যান্ট, এই ধরনের তথ্যগুলি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এগুলির উপরে তোমাদের মেইন ফোকাস থাকবে, বারবার রিভিশন করতে থাকো, GRBT, গ্রুপ ডি বা মাল্টিটাস্কিং স্টাফদের কাজটা কি সেটা খুব টু দি পয়েন্ট বলার চেষ্টা করো, ও একটা সেশনের মধ্যে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, এই তথ্যগুলি ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। আমরা সাবজেক্ট ওরিয়েন্টেড অনেকগুলি সেশন নিয়ে আসব, এবং
তোমাদের জন্য আমরা লাস্ট মিনিট কিছু সাজেশনের মতো করে কয়েকটা সেশন নিয়ে আসব, যে সেশনগুলিতে একদম ত্রিপুরা স্ট্যাটিক জিকে থেকে আরম্ভ করে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেই তথ্যগুলি থাকবে। ঠিক আছে, স্টাডি জুনের কন্টেন্ট যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে নেবে স্টাডি জুন চ্যানেল। তোমাদের কনস্ট্রাকটিভ সাজেশন আমাদের কমেন্টে কমেন্ট করে জানাবে, সেটার উপরে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস।